আসসালামু আলাইকুম। ফ্রুট কেক মাফিনে সাধারণত টুটি ফুটি ব্যবহার করা হয়। বাজার থেকে টুটি ফুটি কিনতে গেলে বেশ চড়া দাম গুনতে হয়। রেসিপিটি দেখলে বুঝতে পারবেন বাড়িতে কিভাবে সহজে স্বল্প খরচে এটি তৈরি করা যায়। এখানে আমি মাঝারি সাইজের একটি কাঁচা পেঁপে চামড়া ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি, প্রায় 600 গ্রাম হয়েছে। চেষ্টা করবেন কাঁচা পেঁপে ব্যবহার করতে, এতে বেশি দিন সংরক্ষণ করা যাবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি হালকা ফুটতে শুরু করলে পেঁপে দিয়ে দিব। পেঁপেগুলো যেন পানিতে ডুবে থাকে সেই পরিমাণে পানি দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে 5-6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পেঁপে 60-70% সেদ্ধ হয়, পুরোপুরি যেন সেদ্ধ না হয়। এবার পেঁপেগুলো ছেঁকে নিব। একই প্যানে 1.5 কাপ পানি দিচ্ছি। দেড় কাপ পানির জন্য দিচ্ছি 1 কাপ চিনি। চিনি পানির সাথে মিলিয়ে গেলে আধা সেদ্ধ পেঁপেগুলো দিয়ে দিব। এবার ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না পেঁপে সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে এবং পানিটা কিছুটা কমে আসছে। দেখতেই পাচ্ছেন পানি কমে শিরাটা ঘন হয়ে এসেছে। আঙ্গুল দিয়ে চেক করলে আঠালো ভাবটা বুঝতে পারবেন। সম্পূর্ণ পানি শুকানো যাবে না। এবার সিদ্ধ পেঁপেগুলোকে আলাদা আলাদা বাটিতে ভাগ করে নিচ্ছি, কারণ আমি বিভিন্ন কালারের টুটি ফুটি করব। আপনারা চাইলে কালার ইউজ না করে এইভাবে রাখতে পারেন, অথবা নিজের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। এখানে আমি আমার পছন্দের কয়েকটি কালার ইউজ করেছি এবং কিছুটা সাদাও রেখেছি। কালারগুলো পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটিগুলো 8-10 ঘন্টা এভাবেই রেখে দিব। দেখতেই পাচ্ছেন 10 ঘন্টা পর কালারগুলো পেঁপের সাথে সেট হয়ে গিয়েছে। এবার অতিরিক্ত শিরাগুলো আলাদা করে নিব। একটি ট্রের উপর টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। টিস্যুর উপর পেঁপেগুলোকে আলাদা আলাদাভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার রোদে অথবা ফ্যানের বাতাসে এর উপরেরটা একটু শক্ত হওয়া পর্যন্ত শুকিয়ে নিতে পারেন। চাইলে চুলা বা ওভেনও ব্যবহার করতে পারেন। আমি রোদে শুকিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন এগুলো শুকিয়ে গিয়েছে। এটিকে 4-5 মাস এভাবে সংরক্ষণ করা যাবে। যে কোনো কৌটায় মুখ আটকে রেখে ফ্রিজের নর্মালে আরও বেশি সময়ের জন্য সংরক্ষণ করা যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।